আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আজকে নতুন আরেকটি ভিডিওতে। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। সো আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা অ্যাকচুয়ালি এর আগে কখনো বলি নাই, এবং যারা এই মুহূর্তে আপনারা উইদাউট আইএলটিএস ছাড়া, উইদাউট ভালো কোনো রেজাল্ট ছাড়া স্যাঞ্জনভুক্ত কোনো একটা কান্ট্রিতে খুব ইজিলি ল টিউশন ফি দিয়ে আসতে চান, তারা মোটামুটি একটু প্রস্তুত হয়ে বসে যেতে পারেন। সো আশা করি এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে এই ভিডিও থেকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবেন যেটা আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে। সো 2023 সালটা আমার কাছে মনে হয় যে আমরা যারা বিদেশে আসতে চাই তাদের জন্য ভেরি গুড একটা ইয়ার, কারণ এই বছরের শুরুতেই অনেকগুলা ভিসা হচ্ছে, ওয়ার্ক ভিসা বলেন, স্টুডেন্ট ভিসা বলেন, ভিসার রেশিও কিন্তু খুবই বেশি। সো আপনারা যারা এই মুহূর্তে স্টুডেন্ট ভিসা নিয়ে হাঙ্গারিতে আসতে চান, আমি তাদেরকে বলবো দিস দ্য পারফেক্ট ডিসিশন রাইট নাও, কারণ এই মুহূর্তে হাঙ্গারিতে ভিসার রেশিও লাইক স্টুডেন্ট ভিসা খুবই খুবই বেশি। এবং আমি আপনাদেরকে এই ভিডিওতে এমন কিছু তথ্য দিব এবং এমন কিছু টিপস এবং ট্রিক্স এবং হেল্পের কথা বলবো যেটা আপনার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। ফার্স্ট অফ অল আসি, আমরা বাংলাদেশি স্টুডেন্ট যারা আছি, আমাদের ভিতর একটা ভয় কাজ করে, আমরা আইএলটিএস দিতে চাই না। হয়তোবা আমাদের অনেকেরই আইএলটিএস এক্সাম দিলে ভালো স্কোর করার মতন অ্যাবিলিটি আছে, বাট আমরা ভয়ে আইএলটিএস দিই না। তাদের জন্য হাঙ্গেরিতে স্টুডেন্ট ভিসাটা পারফেক্ট ইয়ার হতে পারে। আবার অনেকের রেজাল্ট খুব ভালো না, তারা অনেক কান্ট্রিতেই অলরেডি রিজেক্ট হয়ে গেছেন, সো তারা ভয় পাচ্ছেন আমি কোন কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারবো, তাদের জন্য বলবো হাঙ্গারি ইজ দ্য বেস্ট রাইট নাও। এই মুহূর্তে আপনারা যারা ভিডিওটি দেখতেছেন, হয়তোবা একদিন পর এই ভিডিওটি আমার চ্যানেলে আপলোড হবে, 21 তারিখ 22 তারিখ বা ম্যাক্সিমাম 23 তারিখ। সো আমাদের কিছু পার্টনার ইউনিভার্সিটি আছে হাঙ্গেরিতে, তাদের সাথে আমরা একটা কোলাবোরেশন করেছি এবং কিছু টার্মস এবং কন্ডিশন নিয়ে আপনাদের সামনে এসেছি, যে জিনিসগুলা হয়তো অন্য কোনো এজেন্সি বা কেউ আপনাদেরকে দিবে না। নাম্বার ওয়ান হচ্ছে, আমাদের যে পার্টনার ইউনিভার্সিটিগুলোতে আছে সেখানে আপনি অ্যাপ্লাই করতে গেলে কোনো আইএলটিএসের প্রয়োজন নাই, জাস্ট শুধু সিজিপি আপনার 3.5 হতে হবে এসএসসি এবং এইচএসসি, এবং যদি মাস্টার্সের জন্য করতে চান তাহলে সেখানে আপনার সিজিপিএ 3 থাকতে হবে আউট অফ 4। সবচেয়ে আকর্ষণীয় ব্যাপারটা কি জানেন, প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই অ্যাপ্লিকেশন করতে গেলে অ্যাপ্লিকেশন ফি দিতে হয়, তারপর ইউনিভার্সিটি আপনাকে রিজেক্ট করুক বা অ্যাকসেপ্ট করুক, ডাজেন্ট ম্যাটার, অ্যাপ্লিকেশন ফি নন রিফান্ডেবল। বাট আমরা যে ইউনিভার্সিটিগুলোর সাথে পার্টনারশিপ করেছি, আমাদের থ্রুতে আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে প্রাথমিকভাবে আপনাকে অ্যাপ্লিকেশন ফিটা দিতে হবে না। যখন আপনি ডকুমেন্ট অ্যাকসেপ্ট হবে, যখন আপনার অ্যাডমিশন লেটার পাবেন, আইমিনদের যখন আপনাকে তারা অ্যাডমিশন সাকসেস করবে, তখনই আপনি টিউশন ফিয়ের সাথে অ্যাপ্লিকেশন ফিটা দেবেন, যেটা আপনাদের জন্য ভেরি ভেরি গুড অপরচুনিটি। সো এখানে একটা ভয় কাজ করে অনেকের যে আমি অ্যাপ্লিকেশন করবো, যদি অ্যাডমিশন না পাই তাহলে আমার অ্যাপ্লিকেশন চার্জ নন রিফান্ডেবল। সো ইন দিস কেস ইউ আর সেফ। নাম্বার টু হচ্ছে, যারা আপনারা জানুয়ারির এন্ড অফ জানুয়ারির ভিতরে অ্যাপ্লিকেশন করবেন, তারা আপনারা 15% আর্লি বার্ড ডিসকাউন্ট পাবেন, যেটা আরেকটা গোল্ডেন অপরচুনিটি। আমাদের যে ফার্স্ট সেমিস্টার টিউশন ফি আছে সেখান থেকে আরও 15% ডিসকাউন্ট অফ, ভেরি গুড। চমৎকার আরেকটা গোল্ডেন অপরচুনিটি হচ্ছে, যাদের রেজাল্ট ভালো তারা আপনারা মোটামুটি 1000 ইউরোর মতন একটা স্কলারশিপ পাবেন। তাহলে বুঝতেই পারছেন যাদের রেজাল্ট মোটামুটি স্ট্যান্ডার্ড আছেন তারা কিন্তু আপনারা ভালো একটা স্কলারশিপও পাচ্ছেন। সো এই কমপ্লিট একটা প্যাকেজ যদি আপনাদের সামনে দেওয়া হয় তাহলে কেমন হয়? এক্স্যাক্টলি, আমরা স্টাডি ফার্স্ট ইনফো অনেকদিন ধরে আপনাদের জন্য ভিডিও তৈরি করে আসতেছি, অনেককে আমরা ফ্রি সার্ভিস দিয়েছি, অনেককে আমরা হেল্প করতেছি, এবং ইন দ্য ফিউচার আমরা করব, দ্যাট ইজ আওয়ার গোল। সো এই সার্ভিসটা আপনারা ইচ্ছা করলে আমাদের কাছ থেকে নিতে পারেন। সো আপনাদের যদি এসএসসি এইচএসসিতে 3.5 থাকে, এবং যদি মাস্টার্স করার জন্য আপনার ব্যাচেলার যদি 3 থাকে, তাহলে আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি নিচে দিয়ে দিব, সেখানে আমাকে অথবা আমার টিমের সাথে যোগাযোগ করতে পারেন। ফার্দার ইনস্ট্রাকশন আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দেওয়া হবে,
কী কী ডকুমেন্টস লাগবে সেখানেও লিস্ট দেওয়া থাকবে, আপনারা সেন্ড করবেন, আমরা আপনার হয়ে অ্যাপ্লিকেশনগুলো করে দেবো এবং আপনার যত ধরনের ইন্টারভিউ আছে লাইক ভিসা ইন্টারভিউ এবং অ্যাম্বাসি ইন্টারভিউর জন্য আমরা আপনাদেরকে সাপোর্ট করবো। সো আশা করি এই অপরচুনিটিটা আপনারা কাজে লাগাতে পারেন। আমি 2015 থেকে ইউটিউবে ভিডিও করি, অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছেন ভাই আপনি জার্মানি নিয়ে করেন, ক্যানাডা নিয়ে করেন, বিভিন্ন কান্ট্রি নিয়ে করেন যেখানে আমাদের আইএলটিএসের প্রয়োজন হয়, এমন কোন একটা কান্ট্রি খুঁজে বের করেন যেখানে উইদাউট আইএলটিএস স্যার আমরা অ্যাপ্লাই করতে পারবো। অ্যান্ড দিস ভিডিও ইজ ফর ইউ। সো যারা আপনারা 2023 সালে খুব সহজে ইউরোপিয়ান সেনজেন কোনো একটা কান্ট্রিতে স্টুডেন্ট ভিসায় আসতে চান, আমার কাছে মনে হয় রাইট নাও ইউ হ্যাভ টু টেক আ ডিসিশন। সো গাইজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করি এই বিষয়গুলো নিয়ে আরও চমৎকার কিছু ভিডিও আপলোড করব। যারা আমার চ্যানেলে নতুন তারা জানে কি করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি জানি আপনারা অনেক অনেক ভালো মানুষ, আমার ভিডিও আসা মাত্রই আপনারা লাইক করেন এবং শেয়ার করেন। আই হোপ এই ভিডিওটাও আপনাদের ফেসবুক প্রোফাইল অথবা বিভিন্ন গ্রুপে আপনারা শেয়ার করে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সি ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ।